ক্যালকুলাসের কক্ষ হতে স্বাগত জানাচ্ছি, আমি চমক হাসান। তো ক্যালকুলাস বললেই যে দুজন মানুষের কথা আমাদের চোখের সামনে প্রথম ভেসে ওঠে, তাদের একজন হচ্ছেন মহামতি নিউটন সাহেব এবং আরেকজন হচ্ছেন লিবনিজ সাহেব। তো এদের দুজনেরকে নিয়ে একটা মজার ঘটনা আছে, যে আসলে এদের দুজনকেই এখন যৌথভাবে ক্যালকুলাসের আবিষ্কারকের মর্যাদা দেওয়া হয়। কিন্তু প্রথমে এদের মধ্যে কে আগে আবিষ্কার করেছে এটা নিয়ে বেশ ভালো রকম একটা ঝগড়া হয়ে গেছে, প্রায় গণিতের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঝগড়াগুলোর একটা। তো নিউটন দাবি করেন যে তিনি আবিষ্কার করেছিলেন 1666 সালে, তার নোটবইয়ে থেকেও এটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু তিনি প্রকাশ করেছিলেন 1693 সালে গিয়ে। অন্যদিকে লিবনিজ তার নোটবই বলে যে তিনি আবিষ্কার করেছেন 1674 সালে, কিন্তু প্রকাশ করেন 1684 সালে। অর্থাৎ নিউটন থেকে লিবনিজ প্রায় 8 বছর পরে আবিষ্কার করেছিলেন, কিন্তু প্রকাশ করেছেন কিন্তু 9 বছর আগে। তার মানে লিবনিজ দাবি করতেই পারেন যে আমি আগে আবিষ্কার করেছি। তো শেষ পর্যন্ত কে আগে আবিষ্কার করেছে এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হলো বাংলাদেশে, যেরকম তদন্ত কমিটি প্রায় গঠন করা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সে সময় রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন নিউটন নিজেই, এবং সে পদাধিকার বলে সেই তদন্ত কমিটির হেড ছিলেন নিউটন নিজেই। তিনি অনেক তদন্ত করে শেষ পর্যন্ত ঘোষণা দিলেন যে হ্যাঁ, নিউটনে আগে আবিষ্কার করেছে। খুবই অদ্ভুত কথা। তো এই যে নিউটন এবং লিবনিজ, তারা যে আবিষ্কার করলেন 1666 সাল বা 1674 সালের দিকে, তার প্রায় 150 বছর আগেই আসলে ভারতবর্ষে কেরালাতে একটা বই বের হয়েছিল যার নাম ছিল যুক্তি ভাষা। সেই যুক্তি ভাষা বইটার মধ্যেই আসলে ক্যালকুলাস সম্পর্কে অনেক কিছুই বলা ছিল, এবং সেখানে মাধব নামে একজন গণিতবিদের কাজ খুবই অসাধারণ ছিল। আমরা এখন যেটাকে টেইলর সিরিজ বলি, সেই সিরিজটাকে নিয়ে তিনি তখনই সে সময় প্রায় কাজ করে ফেলেছেন। যাই হোক, তিনি আসলে হারিয়ে যাননি, ইতিহাস তাকেও কিছুটা মনে রেখেছে, যদিও নিউটন এবং লিবনিজ সাহেবকেই এখনো আবিষ্কারকের মর্যাদা দেওয়া হয়। আর এখানে নিচে একটা আরেকটা ছবি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আপেল গাছ। নিউটনের সাথে আপেল গাছের একটা ভালো সম্পর্ক আছে এটা আপনারা জানেন। এটা নাকি নিউটন যেই আপেল গাছের তলায় বসে তিনি চিন্তা করছিলেন মহাকর্ষ নিয়ে, এবং হঠাৎ করে গাছ থেকে একটা আপেল পড়তে দেখে তার মাথায় মহাকর্ষের চিন্তাটা এসেছিল, সেই আপেল গাছের একটা বংশধর নাকি এই আপেল গাছটা, এটা কেমব্রিজের বোটানিক গার্ডেনে আছে। যাই হোক, তো আমি অন্য একটা জিনিস সম্পর্কে আসলে বলতে চাই। এই যে গাছ থেকে যখন আপেলটা পড়লো, এভাবে চিন্তা করা যাক, যেখানে একটা পরিবর্তন ঘটেছে, গাছ থেকে আপেলটা পড়ছে, গাছটা গাছের মধ্যে আপেলটা ছিল, একসময় ধীরে ধীরে সেটা নিচে পড়লো। এই যে এইরকম যত পরিবর্তন আছে, সেই পরিবর্তনের বিদ্যা আসলে ক্যালকুলাস। ক্যালকুলাস মূলত কাজ করে পরিবর্তন নিয়ে। তো পরিবর্তন নিয়ে যদি আমরা চিন্তা করতে চাই, খুব সুন্দর করে একটা চিন্তা করা যায় যে পরিবর্তনটা কত দ্রুত হচ্ছে, পরিবর্তনের গতিটা কিরকম, সেটা নিয়ে আসলে কাজ করে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এবং পরিবর্তনের ফলাফলটা কেমন হবে সেটা নিয়ে কাজ করে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে বাংলাতে আমরা অন্তরীকরণ করা বা ব্যবকলন বলি, আর অন্যদিকে ইন্টিগ্রেশনকে আমরা বলি সমাকলন বিদ্যা। তো যাই হোক, আমরা যদি ডিফারেন্সিয়েশন সম্পর্কে কিছুটা ধারণা পেতে চাই, একটা সুন্দর করে আইডিয়া দেওয়া যায়। মনে করা যাক আপনার একটা বন্ধু আছে, সে অনেক ভোজন রসিক, তার খেতে অনেক ভালোবাসে, এরকম বন্ধু আমাদের প্রায়ই থাকে। তো তাকে আপনি বাসায় দাওয়াত করেছেন খাওয়ার জন্য। তো দাওয়াত করলেন, ভালো কথা, কিন্তু সে যখন বাসায় আসলো, সে কিন্তু দুপুর থেকে না খাওয়া, আপনি রাতে দাওয়াত করেছেন, তার প্রচন্ড খাওয়ার ইচ্ছা, আপনার বাসায় সে প্রাণ ভরে খাবে, এই জন্য সে দুপুর থেকে না খাওয়া। অন্যদিকে আপনার মাথায় শয়তানি বুদ্ধি, আপনি চিন্তা করলেন যে বেটা তুমি আজকে এসেছো, তোমাকে একটু মজা দেখাই। তাকে আপনি বসিয়ে রেখেছেন, 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, 3 ঘন্টা পার হয়ে গেল, তখন আপনি খেতে দিচ্ছেন না, তখন তার মনে প্রচন্ড রাগে, ক্ষোভে, হতাশায়, দুঃখে এবং ক্ষুধায় সে তার অবস্থা মানে খুবই খারাপ, সে আপনাকে পেলে ছিঁড়ে ফেলে। তো তখন আপনি তার জীবনের সবচেয়ে প্রিয় প্রিয় যে খাদ্যগুলো, এগুলো তার চোখের সামনে এনে দিলেন। তো এখন সে খাবে, আর তার খাওয়ার গ্রাফ আঁকবো আমরা। কিরকম মনে করা যাক, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এই যে এক্স অক্ষের দিকে আমরা যেটা করব, এক্স অক্ষের দিকে নেব যে কত সময় পরে সেটা, তাতে এখানে আমরা মিনিট নেব, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এইভাবে। আর এদিকে ওয়াই অক্ষের দিকে তার পেটে কত কেজি খাওয়া আছে আমরা সেটা নেব। এরকম অদ্ভুত গ্রাফ আপনি জীবনে দেখবেন কিনা আমি জানি না। আর আসুন এখন আমরা এই খাওয়ার গ্রাফটা নিয়ে চিন্তা করি। খাওয়ার গ্রাফ দেখা গেল, প্রথমে যখন সে খাচ্ছে, তখন তো মানে যখন তখন তার স্পিরিটই আলাদা, মানে তার প্রচন্ড উৎসাহ। তো এই অবস্থায় সে প্রথম 1 মিনিটে দেখা গেল সে পুরো 1 কেজি খাবার খেয়ে ফেলেছে, 1 মিনিটেই 1 কেজি খাবার খেয়ে ফেলেছে, এটা তখন হতেই পারে। তো আপনার কি মনে হয় যে তার পরের মিনিটে অর্থাৎ 2 মিনিটের সময় সে ঠিক তখন আবার 1 কেজি খেতে পারবে? তখন আসলে হয়তো আর এতটা পারবে না, তাই না? তো তখন ধরা যাক সে আর 1/2 কেজি খেয়েছে, অর্থাৎ
এটা হচ্ছে 1.5। অর্থাৎ 2 মিনিটে সে আর খেতে পেরেছে 1/2 কেজি। 3 মিনিটের সময় গিয়ে দেখা গেল সে আর একটু কম খেতে পেরেছে, অর্থাৎ 1.75 মতো হয়েছে তার পেটের, এটা হচ্ছে মোট মোট খাবার পরিমাণ আসলে। অর্থাৎ 3 মিনিট পরে, 3 মিনিটের মাথায় গিয়ে তার খাবার পরিমাণটা একটু কমে গেছে আসলে। এটি হয় মানে সে আর প্রথমে যেই উৎসাহ নিয়ে খাওয়া শুরু করেছিল সেটা আর থাকছে না, ফলে ধীরে ধীরে দেখা যাবে যে কার্ভটা আসলে এই যে গ্রাফটা সেটা তো এরকম হয়ে যাবে। হয়তো দেখা যাবে যে কিছুক্ষণ পরে গিয়ে তার যে হায়েস্ট, হয়তো সে 3 কেজি খেতে পারে, সে 3 কেজির পরে আর খেতে পারছে না। 3 কেজি খাওয়া কিন্তু অনেক ব্যাপার, তো সে 3 কেজি মনে করুন খেয়ে ফেলেছে, তখন তার গতিটা একদম এরকম, অর্থাৎ কিছুক্ষণ পরে আপনি যতই তাকান দেখা যাবে তার পেটে মোট 3 কেজি আছে, কারণ সে আর বেশি খেতে পারে নাই। তো এটা হচ্ছে তার খাবার একটা। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো এই যে তার খাবারের কার, এই জায়গায় আপনি চিন্তা করুন তো তার খাবারের গতিটা কখন সবচেয়ে বেশি ছিল? আপনি যদি একটু চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন যে খাবারের গতি, স্পিড সবচেয়ে বেশি ছিল আসলে একদম শুরুতে। শুরুতে সে প্রচন্ড গতিতে খাচ্ছিল। এখন যদি আমি তার খাবারের গতির একটা কার্ভ আঁকাই, একটা গ্রাফ আঁকাই, তাহলে সেটা কিরকম দেখা যাবে? প্রথমে তার খাবারের গতি অনেক বেশি, ধীরে ধীরে তার পেটের আসলে জায়গা যখন ভরে যাচ্ছে খাবারে, তখন তার খাবারের গতিটা কমে আসছে, খাওয়ার গতি, অর্থাৎ গতিটা কিন্তু নিম্নমুখী। যদিও তার পেটে মোট কত পরিমাণে খাওয়া হয়েছে এটা হচ্ছে মোট খাওয়ার পরিমাণ, সেটা পরিমাণ তো বাড়বেই কারণ সে খাচ্ছে অনেক, কিন্তু তার খাবারের গতি কিন্তু কমছে। এবং এই জায়গায় গিয়ে যখন তার পেট পুরোপুরি ভরে গেছে, তখন খাবারের গতি কিন্তু শূন্য হয়ে গেছে, তখন আর খাবারের গতি নেই। অর্থাৎ এটা হচ্ছে খাবারের গতির কার, এটা হচ্ছে মোট কি পরিমাণে সে খেলো, আর এটা হচ্ছে খাবারের গতির কার। তাহলে এই যে আমরা মোট কি পরিমাণে খেলো, সেখান থেকে আমরা খাবারের গতি কেমন ছিল তার একটা কার্ভ বের করে ফেললাম। আপনারা অনেকেই জানেন না যে আপনারা কি করেছেন, আপনারা আসলে এরই মধ্যে ডিফারেন্সিয়েশন করে ফেলেছেন। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ গণিতবিদকে যে বলেন যে স্যার এটা হচ্ছে আমার কার্ভ, এটাকে ডিফারেন্সিয়েট করলে কেমন হবে, তার একটা কার্ভ আঁকুন, সে মোটামুটি এই জাতীয় একটা কার্ভ আপনাকে এঁকে দেবে। এটাই আসলে মূল ব্যাপার যে গতিটা কিরকম, এখান থেকেই আসলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের জন্ম। তো এই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আরো সুন্দর করে বোঝা যায় যদি আমরা ঢাল সম্পর্কে জানি। আমরা এর পরবর্তী পর্বগুলোতে ঢাল নিয়ে আলোচনা করব, এরপরে আমরা শিখব লিমিট নিয়ে, কারণ লিমিট সম্পর্কে না জানলে আসলে ক্যালকুলাস সম্পর্কে ঠিকমতো বোঝা যাবে না। ঢাল, লিমিট, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা ভালো করে জানবো। এছাড়া আমরা জানবো ডিফারেন্সিয়েশনের কিছু পদ্ধতি, আমরা জানবো ম্যাক্লোরিন কোথা থেকে আসলো, আমরা জানবো গুরুমান লঘুমান এই ব্যাপারগুলো কিভাবে জন্ম নিল, এবং ধীরে ধীরে আমরা ইন্টিগ্রেশনে চলে যাব, ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, ইন্টিগ্রেশন কেন এরকম হলো, ইন্টিগ্রেশন দিয়ে কি কি কাজ করা যায়, কিভাবে ক্ষেত্রফল বের করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তবে আরেকটা জিনিস একটু ছোট করে এখানে বলে রাখা দরকার যে ডিফারেন্সিয়েশন নিয়ে যখন আমরা চিন্তা করি বা ক্যালকুলাস নিয়ে চিন্তা করি, সেখানে আসলে আরেকজনের নাম খুব ভালো করে জানা দরকার, সেটা হচ্ছে ইনফাইনাইটেসিমাল। ইনফাইনাইটেসিমাল মানে হচ্ছে খুব ছোট জিনিস, মানে এটা কেমন ছোট সেটা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে আমি বলতে পারি। এটাকে কিভাবে বলা যায়, ধরা যাক এভাবে চিন্তা করা যাক, এই ঢাকা থেকে কুষ্টিয়া, আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে, যাই হোক, তো ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব মোটামুটি 265 কিলোমিটারের মতো। তো ঢাকা থেকে কুষ্টিয়াতে আমি যখন যাচ্ছি, এটাও মনে করুন এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে কুষ্টিয়া, এদের দূরত্ব হচ্ছে 265 কিলোমিটারের মতো। তো আমি যখন ঢাকা থেকে কুষ্টিয়াতে যাচ্ছি, যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টার মতো। তাহলে আমি যদি বলি আমার বেগ কত, আমার গতি বেগ কত ছিল, আসলে ভালো করে বললে এটাকে দ্রুতি বলা উচিত, তো তা বেগ কত, যেহেতু 5 ঘন্টা সময় লাগে আর আমরা গিয়েছি 265 কিলোমিটার, মোটামুটি গড় বেগটা হবে, গড় দ্রুতি বলা উচিত আসলে, গড় গতিবেগ হবে 53 কিলোমিটার পার আওয়ার এরকম। কিন্তু এখন আপনি চিন্তা করুন তো আমি যখন যাচ্ছি, আমার কি প্রত্যেকটা মুহূর্তে এরকম 53 কিলোমিটার করে করেই আমি গিয়েছি এখান থেকে এখানে যাওয়ার পথে, ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে? তা কিন্তু না, মাঝখানে আমি কিছু জায়গায় হয়তো রেস্টও নিয়েছি 15 মিনিটের, 15 মিনিটে বাসটা কিছু জায়গায় দাঁড়িয়েও ছিল, অর্থাৎ সেখানে গতি শূন্য ছিল। তো এখন যে কোনো একটা মুহূর্তে যদি আমি গতিবেগটা জানতে চাই, আমি কিভাবে জানবো? আমি যদি ঠিক এই মুহূর্তের গতিবেগটা জানতে চাই, কিভাবে জানতে পারি? এখানে একটা ঝামেলা আছে। কিরকম ঝামেলা? আমি যদি ওই মুহূর্তটাতে একটা ছবি তুলি যে ঠিক এই মুহূর্তে গতিবেগ কত, আপনি চিন্তা করুন তো আমি যদি একটা ছবি তুলি, প্রচন্ড শাটার স্পিড অনেক বেশি, আমি যদি একদম ছবি তুলি, সেই ছবিতে কিন্তু বাসটাকে স্থির মনে হবে। আমি যে কোনো মুহূর্তে ছবি তুললেই বাসটাকে স্থিরই মনে হবে। তার মানে তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্থির জিনিস মিলে আমরা একটা গতিশীল জিনিস পাচ্ছি।
এটা আসলে জেনর প্যারাডক্সগুলোর মধ্যে একটা প্যারাডক্স। তাহলে যে কোনো একটা মুহূর্তে যদি আমি বেগ জানতে চাই, আমি কিভাবে জানবো? তাহলে ঠিক সেই মুহূর্তে আমি ছবি তুলে আসলে বেগ জানতে পারবো না, আমাকে তার ঠিক কাছাকাছি আর একটা মুহূর্ত নিয়ে আসলে চিন্তা করতে হবে। এবং আমি খুব দূরের যদি মুহূর্ত নিয়ে চিন্তা করি, তাহলে আবার আগের গড় বেগের মতো হয়ে যাবে। যেমন এখানে আমি তো পুরো জায়গাটা নিয়ে চিন্তা করেছিলাম, যে ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত পুরো দূরত্ব, অর্থাৎ আমরা একটা ঝামেলায় পড়ে গেছি। আমরা ঠিক ওই মুহূর্তের বেগ কত, এটাও মানে এটা সরাসরি ছবি তুলে বুঝতে পারছি না। আবার ওই মুহূর্ত এবং অনেক দূরের আর একটা মুহূর্ত নিয়ে যদি চিন্তা করি, তাহলে মাঝখানের ঠিক ওই মুহূর্তের বেগটা কত, এটা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারছি না। এখন ওই মুহূর্তের বেগ সম্পর্কে যদি নিশ্চিত হতে হয়, তাহলে আর একটা বিন্দু আমাদেরকে লাগবেই, এবং সেই বিন্দুটা যত কাছাকাছি হয় তত ভালো। আসলে এখানেই আমাদের সমস্যাটা, যে কত কাছাকাছি আমরা নিতে পারি, এদের দূরত্বটা কত হতে পারে। তখন আমরা বলি যে দূরত্বটা আসলে খুব ছোট হতে হবে। কত ছোট? অনেক ছোট। মানে কতটা ছোট? এটা অনেক ছোট। এই জিনিসটাকে আসলে ইংরেজিতে বলে ইনফিনিটেসিমাল, যে দূরত্বটা খুবই ক্ষুদ্র হতে হবে। ইনফিনিটেসিমাল মানে ইনফিনাইটলি স্মল, মানে বাংলায় বললে বিশাল ছোট, মানে খুবই ছোট হতে হবে, যতটা ছোট আমরা কল্পনা করতে পারি তার চেয়েও ছোট। এবং এই জিনিসটাকে লিমিট দিয়ে আমরা বলি যে এই যে দূরত্বটা, এটাকে যদি আমরা ডেল এক্স দিয়ে লিখি, এই ডেল এক্সটা টেন্স টু জিরো হতে হবে, মানে জিরোর খুব কাছাকাছি, এত কাছাকাছি, এত বেশি কাছাকাছি যে আমরা যতটা কল্পনা করতে পারি তার চেয়েও বেশি কাছাকাছি। এই জিনিসটাকে বলে ইনফিনিটেসিমাল। আমরা এই ব্যাপারগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব এর পরবর্তী পর্বগুলোতে। আমাদের সাথে থাকুন, রেজিস্ট্রেশন করুন শিক্ষক.com এ। দেখা হবে পরবর্তী পর্বগুলোতে। ভালো থাকবেন সবাই।